नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा जदि आपनादेर बाड़ीते कोनो महिला थेके थाके ताहले किन्तु आजकेर ए भिडियोटा आपनादेर जोन्नो अत्यंत एकटा गुरुत्वपूर्ण भिडियो होते चलेछे। हाँ बंधुरा, आमरा किन्तु सबाई जानी जे आबारो मुख्यमंत्री हये किन्तु ममता सरकार एकेर पर एक नतून नतून प्रकल्पेर माध्यमे राज्येर साधारण मानुषदेर मन जय करे निच्छेन। आर बंधुरा आमरा एटाओ जानी जे राज्य सरकार ओ केंद्र सरकार एई दुई सरकारई चाच्छे जे महिलादेरके स्वनिर्भर करे तुलते, जाते तारा निज पाये दाड़िये যে কিছু একটা করতে পারে। তো বন্ধুরা, সেটার জন্য কিন্তু মমতা সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করে দিয়েছিলেন, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাকে মাসে 500 টাকা থেকে 1000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, আজকেই কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাকে এই কালী পূজার আগেই এককালীন 30,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হবে, যাতে তারা নিজ পায়ে নিজেই দাঁড়াতে পারে। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে 30,000 টাকা দেবেন মমতা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনার বয়স কত হতে হবে, আর কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও কালী পূজার আগেই এই 30,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশন তো আলে ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে এই প্রকল্পে আবেদনের শর্তসমূহগুলি কী কী আছে। তো বলা হয়েছে যে বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে, আর বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1,60,000 টাকার বেশি হওয়া চলবে না, আর EWS ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে। তো এবার জানবো যে আপনাদের কত টাকা করে দেওয়া হবে এবং সাথে কী কী শর্ত পালন করতে হবে এই প্রকল্পে আবেদন করতে হলে। তো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে 30,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ST SC OBC বা জেনারেল সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই 30,000 টাকার পেতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের পার্মানেন্ট সিটিজেন বা স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এবার জানবো যে আপনারা কিভাবে এবং কোথায় আবেদন করবেন এই প্রকল্পে। তো বলা হয়েছে যে আপনাদের নিকটবর্তী ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্মটি সংগ্রহ করতে হবে, তারপর আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর 30,000 টাকা মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এবার জানবো যে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের এই প্রকল্পে আবেদন করার জন্য। তো বলা হয়েছে যে ব্যাংকের পাসবুকে জেরক্স কপি লাগবে, আধার কার্ড থাকতে হবে, জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে, আর 10 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারও লাগবে।